আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে এসেছি খুবই হেলদি এবং মজাদার একটি নুডলস রেসিপি। এইভাবে যদি বাচ্চাকে নুডলস খাওয়ানো হয়, বাচ্চাদের যেমন দ্রুত ওজন বৃদ্ধি করবে, তেমনি কিন্তু মেধা বিকাশে সহায়তা করবে, আর বাচ্চারা নুডলসের একটি ডিফারেন্ট টেস্টও পাবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। কিন্তু তার আগে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, এবং বাচ্চাদের এরকমের আরও সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো প্রথমেই নুডলসগুলোকে সিদ্ধ করে নিব। এজন্য চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নর্মাল পানি। পানিটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দিব বাচ্চার চাহিদা অনুযায়ী নুডলস। আমি এখানে চপস্টিক নুডলস ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে নুডলসটা খাইয়ে অভ্যস্ত সেই নুডলসটাই এখানে নিয়ে নেবেন। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটু নেড়ে চেড়ে দিয়ে নুডলসটাকে 80% মতন সিদ্ধ করে নিব। নুডলসগুলো 80% মতন সিদ্ধ হয়ে আসার পরে পানি ঝরিয়ে নুডলসগুলোকে তুলে নিব, তারপরে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে নুডলসগুলো অনেকদিন পর্যন্ত সংরক্ষণ বা প্যাকেটজাত করার জন্য এর মধ্যে বিভিন্ন রকমের প্রিজারভেটিভ বা কেমিক্যাল ব্যবহার করে, যেটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। এজন্য নুডলসগুলো ধুয়ে পরিষ্কার করে খাওয়ানোই বাচ্চার স্বাস্থ্যের জন্য বেশি নিরাপদ। আবারও চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি এলাচ আর 1 টুকরো দারুচিনি, এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ তাল মিশ্রি এবং সামান্য একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ধুয়ে রাখা নুডলসগুলো। তারপরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমরা এগুলোকে রান্না করে নিব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না দুধটা শুকিয়ে কিছুটা ঘন হয়ে আসে এবং নুডলসটা আরও কিছুটা নরম হয়ে আসে। ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর। এরই মধ্যে দুধটা কিছুটা শুকিয়ে গেছে এবং নুডলসও নরম হয়ে আসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়া। এখানে আমি প্রায় 1 চা চামচের একটু বেশি পরিমাণে নিয়েছি, আর এখানে কাঠবাদাম এবং কিছু চীনাবাদাম রয়েছে, এগুলোকে আমি একটু তাওয়ায় টেলে তারপরে হামানদিস্তার মধ্যে রেখে এরকমের গুঁড়া করে নিয়েছি। বাদাম তো বাচ্চাদের জন্য খুবই ভালো, বিশেষ করে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সহায়তা করে। যাই হোক, তো দর্শক দেখুন, আপনার বাচ্চা যদি এরকমের আস্তে আস্তে নুডলস খেতে না পারে তাহলে আপনি চাইলে কিন্তু খাবারটি একটু ম্যাশ করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে গরম মশলাগুলো তুলে নিতে হবে, তারপর একটা আলু ম্যাশার অথবা ডাল ঘুটনি দিয়ে খাবারটি ম্যাশ করে নেবেন। আর যে বাচ্চারা মোটামুটি চিবিয়ে খেতে পারে, সব খাবারই চিবিয়ে খায়, তো তাদের ক্ষেত্রে এই নুডলসটা ম্যাশ না করলেও হবে। ম্যাশ করে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ নুডলস ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। নুডলস আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময় ডিম সবজি দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করে দিয়ে থাকি, তো বাচ্চারা কিন্তু প্রতিদিন একই খাবার একই স্বাদে খেতে চায় না। তাই আপনারা চাইলে কিন্তু বাচ্চাকে নুডলসটা এরকমের ডিফারেন্টভাবে রান্না করে দিতে পারেন। এতে করে বাচ্চারা যেমন মজা করে খাবে, খাবারে ভিন্নতা আসবে এবং ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যাবে। তো এইভাবে নুডলস রান্না করে আপনারা বাচ্চাদেরকে 1 বছর থেকে যে কোনো বয়সে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, সকালে দুপুরে অথবা রাতের প্রধান খাবারে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।